বাইশ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আধ্যাত্মিক তথা উৎসবমুখর পরিবেশের মাজরে প্রাণ প্রতিষ্ঠা করা হব রামলালার মূর্তি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ রাম মন্দির গোচরের অন্যতম গুচরিয়া ইকবাল আনসারীকো আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবারে আর এস এস কর্মী শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসর হয়ে ইকবাল আনসারীক আমন্ত্রণী পত্র দিয়ে। অযোধ্যা রামপথর কাটিয়া পাঞ্চি তোলাত থাকা নিজা বাসগৃহলৈ গৈ আর এস এস কর্মী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জানায় ইকবাল আনসারী। অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ দেশের ভিন্ন প্রান্তর বহু লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জানাবলে প্রস্তুত করেছে প্রায় ছয় হাজার আটক ধুনিয়া আমন্ত্রণী পত্র। অযোধ্যা তথা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পোনপটীয়া সম্প্রচার দেখা হব উত্তর প্রদেশের কারাগার। উত্তর প্রদেশ সরকারে রাজ্যখনের কারাগার সমূহের অধীক্ষক প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পোনপটীয়া সম্প্রচার দেখাবর প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পূর্ণ করবল নির্দেশ দিছে। রাজ্যখনের কারাগার আর গৃহরক্ষী জওয়ান বিভাগের রাজ্যমন্ত্রী ধরমবীর প্রজাপতিয়ে নিজে উদ্যোগ লই কয়দীসকলক রাম মন্দির প্রতিষ্ঠা কার্যসূচী দেখাবর আগভাগ লৈছে। 2020 সনের 5 আগস্টত আরম্ভ হয়েছিল রাম মন্দিরের নির্মাণ কার্য। 2019 সনত উচ্চতম ন্যায়ালয়ে রাম মন্দির গোচর সন্দর্ভত দিয়া চূড়ান্ত রায়ের পিছত 2020 সনত আরম্ভ হয়েছিল নির্মাণ কার্য। আর মাত্র আড়াই বছরতে প্রায় সম্পূর্ণ হয় রাম মন্দিরের নির্মাণ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বাইশ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আধ্যাত্মিক তথা উৎসবমুখর পরিবেশের মাজরে প্রাণ প্রতিষ্ঠা করা হব রামলালার মূর্তি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ রাম মন্দির গোচরের অন্যতম গুচরিয়া ইকবাল আনসারীকো আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবারে আর এস এস কর্মী শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসর হয়ে ইকবাল আনসারীক আমন্ত্রণী পত্র দিয়ে। অযোধ্যা রামপথর কাটিয়া পাঞ্চি তোলাত থাকা নিজা বাসগৃহলৈ গৈ আর এস এস কর্মী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জানায় ইকবাল আনসারী। অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ দেশের ভিন্ন প্রান্তর বহু লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জানাবলে প্রস্তুত করেছে প্রায় ছয় হাজার আটক ধুনিয়া আমন্ত্রণী পত্র। অযোধ্যা তথা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পোনপটীয়া সম্প্রচার দেখা হব উত্তর প্রদেশের কারাগার। উত্তর প্রদেশ সরকারে রাজ্যখনের কারাগার সমূহের অধীক্ষকক প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পোনপটীয়া সম্প্রচার দেখাবর প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পূর্ণ করবল নির্দেশ দিছে। রাজ্যখনের কারাগার আর গৃহরক্ষী জওয়ান বিভাগের রাজ্যমন্ত্রী ধরমবীর প্রজাপতিয়ে নিজে উদ্যোগ লই কয়দীসকলক রাম মন্দির প্রতিষ্ঠা কার্যসূচী দেখাবর আগভাগ লৈছে। 2020 সনের 5 আগস্টত আরম্ভ হয়েছিল রাম মন্দিরের নির্মাণ কার্য। 2019 সনত উচ্চতম ন্যায়ালয়ে রাম মন্দির গোচর সন্দর্ভত দিয়া চূড়ান্ত রায়ের পিছত 2020 সনত আরম্ভ হয়েছিল নির্মাণ কার্য। আর মাত্র আড়াই বছরতে প্রায় সম্পূর্ণ হয় রাম মন্দিরের নির্মাণ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।